আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা কিন্তু জাতিগতভাবে কিন্তু আমরা ক্রিকেটকে খুব বেশি পছন্দ করি এবং বাংলাদেশ কিন্তু ক্রিকেটে দিন দিন ভালো করছে, উন্নতি করছে। এই জন্য কিন্তু আমরা আমাদের কিন্তু প্রাণ কিন্তু অনেক সময় কিন্তু একদম গর্বে ভরে যাচ্ছে। তো বন্ধুরা, যখনই কোথাও কোনো খেলা হয় বা ক্রিকেট খেলা হয় তখন কিন্তু আমরা সবসময় উদগ্রীব হয়ে থাকি সেই খেলার আপডেট জানার জন্য। যদি কোনো দেশের সাথে হয় অথবা যদি কোনো কোথাও কোনো ক্লাবের খেলা হয় বা IPL BPL বা CPL যখনই হোক না কেন, আমরা কিন্তু সবসময় তার আপডেট জানার জন্য কিন্তু একদম উদগ্রীব হয়ে থাকি। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই খেলার আপডেট জানার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকি, যেরকম আমরা মোবাইল, টেলিভিশন অথবা পত্রপত্রিকা অথবা ইন্টারনেট কিন্তু ইউজ করে থাকি। তো বন্ধুরা, আমরা সেই খেলার সকল আপডেট জানার জন্য এবং লাইভ আপডেট জানার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকি। তো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওটির মধ্যে এমন একটি অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দেবো যে অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো খেলার, যে কোনো ক্লাবের খেলা হোক অথবা যে কোনো দেশের খেলা হোক, যে কোনো ক্রিকেট খেলার আপডেট আপনারা একদম লাইভ জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখি কীভাবে আমরা সেই অ্যাপসটির মাধ্যমে সকল খেলার আপডেট জানতে পারি। তো বন্ধুরা, অ্যাপসটি কী এবং অ্যাপসটি আমরা কীভাবে ডাউনলোড করবো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, যদি আমরা অ্যাপসটি ওপেন করি তাহলে এরকম কিন্তু ইন্টারফেস একটি পেজ চলে আসবে আপনাদের সামনে, আমরা দেখতে পাচ্ছি এখানে। বন্ধুরা, এটি খুবই চমৎকার একটি অ্যাপস, আপনারা এখান থেকে ক্রিকেট খেলার যে কোনো দেশের অথবা যে কোনো ক্লাবের আপনারা কিন্তু এখান থেকে একদম লাইভ ইনফরমেশন কিন্তু আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে উপরে এখানে যে অল এবং লাইভ খেলার ইনফরমেশন জানতে পারবেন, এবং লাইভ বলতে বর্তমানে এখন যে লাইভ খেলা চলছে পৃথিবী কোথাও সেই লাইভ খেলার আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আসলে আমরা দেখি এখন কোনো লাইভ খেলা চলছে কিনা, তাহলে আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে IPL চলছে, IPL 2020। এখন আপনারা জানেন যে বন্ধুরা IPL চলছে 2020, এটা একদমই লাইভ ইনফরমেশন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এটি থার্ড T20 লাইভ চলছে এখন, যে RCB এবং SRH, তার মানে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। বন্ধুরা আপনারা জানেন যে দুটি খেলা এখন এই খেলাটিকে এখন চলছে, আমরা কিন্তু সেই খেলার আপডেট কিন্তু এখানে জানতে পারি। বন্ধুরা দেখেন, আপনারা প্রথমে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর কিন্তু প্রথমে 5 উইকেটে 163 রান করেছে অলরেডি, এবং সানরাইজার্স হায়দ্রাবাদ অলরেডি 6 উইকেটে 140 রান অলরেডি কিন্তু করে ফেলেছে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পেলাম এটা। বন্ধুরা এখান থেকে যদি এখানে যদি ক্লিক করি, এর উপরে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা এর ডিটেলস আমরা জানতে পারবো এখান থেকে। বন্ধুরা এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করলে এই খেলার কিন্তু সমস্ত ইনফরমেশন এখানে তো চলে আসছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখন এখন এই বলে কি রান হলো, যে ওয়াইড এবং 4 হয়েছে। বন্ধুরা এটা কিন্তু আপনারা এখানে দেখতে পেলেন, এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ কত রান করলো, কত ওভার চলছে এখানে কিন্তু এ দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু প্রতি ওভার এবং প্রতি বলে বলে কত হলো, কি হলো সেটা কিন্তু আপনারা বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এটা গ্লান্স যে দেখতে পেলেন, এবং কোন ব্যাটসম্যান এখন কত কত রান করেছে বন্ধুরা সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা আরো নিচে যাই বন্ধুরা, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোন বোলার কত রান দিয়েছে, কত কত করেছে সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা এখান থেকে কিন্তু সাউন্ডটা আপনারা শুনতে পারেন, যে এই অপশনটিতে সাউন্ডও কিন্তু আপনারা শুনতে পারবেন এখান থেকে, এটা সাউন্ডে কিন্তু সাউন্ড শুনতে পারবেন যে কি হচ্ছে। বন্ধুরা আপনারা কিন্তু এই লেখাগুলো সম্পূর্ণ আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন, যেরকম এখানে ইংলিশ করতে পারেন অথবা বাংলা করতে পারেন অথবা হিন্দি করতে পারেন, আপনারা যেটা খুশি সেটা কিন্তু করতে পারেন এখান থেকে। তার মানে এটি কিন্তু খুবই চমৎকার আরেকটি অপশন কিন্তু আপনারা দেখতে পেলেন, যে এখানে চেঞ্জ করা যায় ভাষা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা এখান থেকে যদি আমরা কিছু ইনফরমেশন দেখি, ইনফরমেশন যে অপশনটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনফরমেশন, আমরা এখানে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে যেমন সানরাইজার্স হায়দ্রাবাদ এটা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর যে খেলছে, তার এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো যে কে 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 মানে খেলছে, তাদের আজকে খেলোয়াড়গুলো কে কে এবং সবগুলোর নাম কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটা ক্লাস কিন্তু সব দেখতে পাচ্ছেন। তাছাড়াও যদি এখানে ক্লিক করে দিই তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স কে কে আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবো। বন্ধুরা খুবই চমৎকার, এখান থেকে কিন্তু আমরা এটা দেখতে পেলাম বন্ধুরা এটা, এবং দেখেন এখানে এটা কিন্তু ভেনু কোথায় সেটাও কিন্তু আমরা এখান থেকে এটা গ্লান্স কিন্তু আমরা দেখতে পাবো, যে কোথায় খেলা খেলা হচ্ছে। হ্যাঁ, এটার আম্পায়ারকে এখানে আম্পায়ারকে হবে, থার্ড আম্পায়ারকে, রেফারিকে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোন টিমের
খেলোয়াড় একটা গ্লান্স কিন্তু সবার কিন্তু নাম এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধু আপনি দেখলেন যে খুবই চমৎকার একটি অ্যাপস, এবং এখানে কিন্তু অনেক অনেক তথ্য আপনারা মানে পেতে পাচ্ছেন। এখানে যদি আমরা স্কোর কার্ডে কিন্তু আমরা যদি ক্লিক করে দিই বন্ধু, দেখতে পাচ্ছেন এখানে যে স্কোর কার্ডে যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোন ব্যাটসম্যান কত রান করলো এবং কোন বোলার কত রান এখান থেকে দিয়েছে, সেটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা যে এখানে ফল অফ উইকেট, যে কখন কখন কোন উইকেট পড়লো, কে কত রান আউট আউট হলো বন্ধুরা, এখান থেকে আমরা কিন্তু এটা ক্লাস করে দেখতে পাচ্ছি এখানে। তাছাড়াও যদি আমরা এখানে ক্লিক করে দিই এবং এখানে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমরা আলাদা আলাদা দলের কিন্তু আমরা সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো যে কে কে কত রান করলো বন্ধুরা এখান থেকে। কিন্তু টোটাল ইনফরমেশন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, হ্যাঁ পেয়ে যাচ্ছি বন্ধুরা। তাছাড়াও যদি এখানে যদি আবার ক্লিক করি যে পুরো হিস্ট্রি যদি এখানে আমরা ক্লিক করে দিই, তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা এখান থেকে প্রিমিয়ার ভার্সনও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এখানে আমরা প্রিমিয়ার ভার্সনটা ইউজ করছি না বলতো, আপাতত সেটা ইউজ করছি না সেজন্য। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আরও চমৎকার চমৎকার কিছু অপশন আছে, আপনারা সেগুলো কিন্তু বন্ধুরা দেখতে পারেন এখান থেকে। যে এখানে আপনারা দেখতে পারেন যে নিউজ, যে উপরে নিউজ আপনারা নিউজে ক্লিক করে কিন্তু বর্তমানে ক্রিকেটের যে সমস্ত নিউজগুলো আছে, আপডেট নিউজগুলো কোথায় খেলা হচ্ছে, কী অবস্থা, সবগুলো কিন্তু আপনারা এখান থেকে কিন্তু এট এ গ্লান্স কিন্তু আপনারা এখান থেকে কিন্তু জানতে পারবেন বন্ধুরা। তো খুবই চমৎকার এই অপশনগুলো আপনারা এখান থেকে এটা গ্লান্স কিন্তু আপনারা জানতে পারছেন। তাছাড়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিচে আরেকটি অপশন আছে যে ফিকচার, যে খেলার যে ফিকচারগুলো আছে, যে কার সাথে কার খেলা হবে, কবে খেলা হবে, খেলার এই শিডিউলগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা। যে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, হ্যাঁ এখানে যে সমস্ত ক্লাবের খেলাগুলো হবে সেগুলো কিন্তু এটা গ্লান্স এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে আপনাদের কিন্তু খাতা কলম ইউজ করার প্রয়োজন নেই, যদি এফসি আপনাদের সাথে থাকে তাহলে কিন্তু আপনারা এগুলো কিন্তু এটা গ্লাস কিন্তু জানতে পারবেন। তাছাড়া বন্ধুরা আপনারা আরেকটি চমৎকার অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন যে র্যাঙ্কিং, এখানে যে এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ে কার কী অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ম্যান্স র্যাঙ্কিংয়ের মধ্যে আপনারা এখান থেকে অনেক অনেক তথ্য আছে বন্ধুরা, আপনারা দেখতে পারবেন এখান থেকে যে এটি আপনার উড়িয়ে দিকে কার কত অবস্থান, কত টেস্টে, কত টি টোয়েন্টিতে, কত ছেলেদের মেয়েদের, বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু এখানে আছে, প্রচুর প্রচুর ইনফরমেশন আছে কিন্তু আপনারা সেগুলো দেখতে পারেন বন্ধুরা। তাছাড়াও যদি এখান থেকে যদি আমরা মোরে ক্লিক করে দিই, মোরে ক্লিক করলে কিন্তু এখান থেকে কিন্তু আরও কিছু তথ্য আমরা পেয়ে যাবো। তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটার ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে, এখান থেকে আমরা কোন ল্যাঙ্গুয়েজ শুনতে চাই সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানে কিন্তু তথ্যের কিন্তু অভাব নেই, এখানে কিন্তু অনেক অনেক ইনফরমেশন কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পেলাম। তো বন্ধুরা আশা করি আপনাদের এই অ্যাপসটি আপনাদের খুব কাজে লাগবে, এবং আপনারা যে কোনো ক্রিকেট খেলার কিন্তু অনেক তথ্য আপনারা কিন্তু আপনাদের সাথে আপনাদের কাছে রাখতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা আশা করি এই অ্যাপসটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি আমরা চলে যাবো আমাদের মোবাইলের যে প্লে স্টোর আছে বন্ধুরা, আমরা আমাদের মোবাইলের যে প্লে স্টোর, আমরা প্লে স্টোরে চলে যাবো। আপনারা সবসময় প্লে স্টোর থেকে যে কোনো সফটওয়্যার আপনারা ডাউনলোড করবেন, কারণ প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করলে সেই সফটওয়্যার কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস কিন্তু থাকে না বন্ধুরা। এটা আমরা ক্লিক করে দেবো, ক্লিক করে দিয়ে বন্ধুরা একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ ফর অ্যাপস অ্যান্ড গেমস অপশনটি আমরা এখানে কিন্তু ক্লিক করে দেবো। এখানে বন্ধুরা আমরা লিখবো ক্রিকেট এক্সচেঞ্জ লিখবো বন্ধুরা, CRICKET ক্রিকেট এক্সচেঞ্জ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে নিচে যে অপশনে চলে এসেছে ক্রিকেট এক্সচেঞ্জ, আমরা এই ক্রিকেট এক্সচেঞ্জটিতে ক্লিক করে দেবো। হ্যাঁ বন্ধুরা এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। বন্ধুরা আমার যেহেতু অপশনটি এই অ্যাপসটি ইনস্টল করা আছে তার জন্য কিন্তু এখানে ওপেন চলে আসছে বন্ধুরা। আপনাদের মোবাইলে যেহেতু ইনস্টল করা থাকবে না, তাহলে কিন্তু এটা কিন্তু ইনস্টল আসবে বন্ধুরা, আপনারা কিন্তু সেটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা খুবই সহজ বন্ধুরা, আপনারা জানেন কীভাবে ইনস্টল করতে হয়, আপনারা সবাই জানেন আশা করি ইনস্টলটি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা দেখলেন, ভিডিওটি আসলে একটি খুবই চমৎকার একটি ভিডিও এবং খুবই চমৎকার একটি অ্যাপ সাবস্ক্রাইব করে দিলাম বন্ধুরা। আপনারা সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু বাংলাদেশের সহ ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে খেলা আপনারা খুব স্মুথলি কিন্তু মনিটরিং করতে পারবেন এবং সেটি কিন্তু দেখতে পারবেন, সেটি ইনফরমেশন কিন্তু জানতে পারবেন এবং যে কোনো স্কোর কিন্তু আপনারা লাইভ স্কোর আপনারা কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং এরকম আরও সুন্দর সুন্দর আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য
আপনি আমার চ্যানেল শিকদার নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং আমি সবসময় আছি আপনাদের সাথে, রাজ্জাক শিকদার। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।